চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। শেষ গানে আমি একটা গান করব, যেটা আমাকে সবাই বলে যে আলম ভাই, আলম ভাই কই, যে উনি তো চলে গেছেন কিন্তু দেখো মেয়েদেরই শ্বশুর বাড়ি যাইতে হয়, এটা কেন? যদি উল্টা হইতো যে ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছে, ঠিক ভালো হইতো। আমি বোম্বে থাকলাম, বিদেশে ঘুরলাম, বাংলা শ্রোতার মতো শ্রোতা পাইলাম না, জুড়াইয়া গেল তোমাদের পাইয়া। ভালোবাসো বলে আমি আসি ঘুরে ঘুরে, গান শুনাইয়া খুশি করি আমি সুরে সুরে, ও ভালোবাসো বলে আমি আসি ঘুরে ঘুরে, গান শুনাইয়া খুশি করি আমি সুরে সুরে। আমি সবাইকে একটু পরিচয় করিয়ে দেব, কারণ যত বড় শিল্পী হোক আজকের দিন কিন্তু আমি এই এত সুন্দর গুণী মিউজিশিয়ানদের সাপোর্ট যদি না পেতাম, আমি শুধু হারমোনিয়াম নিয়ে আমার এই গান পুরো সন্ধ্যা এটা করতে পারতাম না। তো আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই মিউজিশিয়ানস। আমি পরিচয় করাব সবচেয়ে এখানকার খুব বিখ্যাত কিবোর্ড প্লেয়ার রূপতনু, রূপতনুর জন্য একটা বড় দালি। আর বাঁশিতে আছে বাবু, আর আমি না আমার ব্যান্ডে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মিলায় রাখতে হয়, নাহলে তো আমার তো বিপদ। আর শ্বশুর বাড়ির যে উনি হচ্ছেন খুব বিখ্যাত মিউজিক ডিরেক্টর এবং ভেরি গুড গিটারিস্ট রকেট মণ্ডল, বেস গিটারে আছেন উনি একজন লেজেন্ড, খুব অনেক আমার গানের সঙ্গে অনেক বিশেষ বিশেষ আর্টিস্টের সঙ্গে বাজিয়েছেন, কিশোর। আর অক্টোপ্যাডে আছে আলমগীর, আলমগীর আলমগীর মোহাম্মদের জন্য জোরদার তালি। আর তবলায় আছে
তবলায় আছে অনির্বাণ, আর আজকে যে সাউন্ড যারা করেছেন তার নামটা আমার জানা হলো না। আমরা কিন্তু বেশি সময় দিতে পারিনি, কিন্তু খুব কম সময়ের মধ্যে এত সুন্দর ব্যালেন্স করেছেন ভাই আমার। হ্যাঁ রাজা, রাজা পল্লব, পল্লব তুমি কোথায়? আচ্ছা পল্লবের জন্য একটা বিরাট হানি, পল্লব রাজা সবার জন্য আমার তালি। এখন যে অন্তরাটা, এই অন্তরাটা আমি বিশেষ করে আমি নিজেই লিখেছি। শ্বশুর বাড়ি থাকি বইলা ভুলল না গো মোরে, বাপের বাড়ি আছে আমার অন্তরের ভিতরে। শ্বশুর বাড়ি থাকি বইলা ভুলল না গো মোরে, বাপের বাড়ি আছে আমার অন্তরের ভিতরে। আমার পরাণ জুড়াইয়া গেল।